ভিডিওটি 1080p বা তার বেশি কোয়ালিটিতে দেখুন বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য ধন্যবাদ। গুড মর্নিং, আমরা এখন আছি সমুদ্রের মাঝখানে আর এখন বাজে 7টা, পুরো কুয়াশা ভর্তি, চারদিকটা কিছু দেখা যাচ্ছে না। সকলে ব্রাশ করছে, ব্রাশ করে যাবো। এখানে পৈখালি আশ্রম আছে কোনো, ওই আশ্রমে গিয়ে ওখানে দেখার মতো কিছু আছে বললো, তো চলো ওখানে গিয়ে ভিডিওটা বানানো যাক। এখন আমরা বর্তমানে পৈখালি, আজকে নাইট স্টে হয়েছিল রাত্রে, এখন আমরা সকাল 8টা বাজে, এখন আমরা যাব পৈখালি ফরেস্ট অফিসে যাব পারমিশনের জন্য। এখান থেকে পারমিশন করে আমরা বনি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবো এবং বনি ক্যাম্প করে আমরা কলসে যাব, কলস হয়ে আমরা হলদিয়ায় আবার রিটার্ন ব্যাক করব। সকাল সকাল যে যা নিজের কাজে ব্যস্ত, কিন্তু বয়স্ক লোকেরা শুধু খেলেই চলেছে। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছালাম আর দূরে এই বিল্ডিংটা যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ফরেস্ট অফিস। নতুন ভোরে, নতুন সূর্যোদয়ে আমরা একটি নতুন জায়গা দেখার জন্য চলে এসেছি। এবার যাব আমরা কৈখালি আশ্রম। বোট থেকে নামার পর পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা এলেই পড়বে কৈখালি আশ্রম। ভেতরটা ছিল খুব সুন্দর সাজানো গোছানো মাটির বাড়ি, যেগুলো আমরা প্রায় সচরাচর দেখতে পাই না। আশ্রমের চারিদিকটা রঙিন রঙিন সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো, আর ভেতরে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি। আশ্রম থেকে বেরিয়ে এলে চারিদিকের যে জায়গাটা ছিল খুবই অসাধারণ, পুকুর, নারকেল গাছ, অনেকে অনেক রকম সবজিও চাষ করছে। তো আশ্রমটি একটি বাউন্ডারির মধ্যে ঘেরা ছিল, যার ভেতরে আছে আমফান সাইক্লোন রিহ্যাবিলিটেশন প্রজেক্ট। আমরা এখন এসেছি সুন্দরবন কৈখালি রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ মিশনের আমফান রিলিফ সেন্টারে। হ্যাঁ, যারা সুন্দরবনে আমফানের সময় যে সমস্ত মানুষ জলের উপরে ভেসে গিয়েছিলেন, কষ্ট পাচ্ছিলেন, দুর্গত মানুষদের রিলিফ দেওয়ার জন্য এই রিলিফ সেন্টারটা শ্রী রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বানানো হয়েছে।
আগামী দিনে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে। আশ্রম থেকে ঘুরে এসে আমরা যখন বোটে ফিরি দেখলাম একজন নতুন অচেনা ব্যক্তি, যিনি হচ্ছে আমাদের ফরেস্ট গাইড। কারণ আমরা এখন প্রবেশ করব সমুদ্রের মাঝখান থেকে গভীর জঙ্গলের ভেতর, আর এখানেই বাঘের ভয়। তো সেই জন্য আমাদেরকে গাইড দেওয়া হয়েছে, যাতে আমরা সুরক্ষিতভাবে সুন্দরবনে বাঘ দেখে বাড়ি ফিরতে পারি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দূরে ওই গাছগুলোতে লাল কাপড় জড়ানো আছে। তো এখানের কিছু জনের সঙ্গে আমি কথা বলে জানতে পারলাম, এইখান থেকে প্রায় যারা মধু সংগ্রহ করে ভেতরে ঢুকে জঙ্গলে, তারা যদি বাঘের হাতে পড়ে মারা যায়, এইখানে তাদের স্মৃতির উদ্দেশ্যে গাছে লাল কাপড় জড়িয়ে থাকে। সুন্দরবনের পুরো জঙ্গলটা সমুদ্রের মাঝখান থেকে দেখতে দেখতে আসার উপলব্ধিটা অন্যরকম ছিল। আরও ভালোভাবে সুন্দরবনটাকে ওপর থেকে ভিউ দেখার জন্য আমরা এসে পৌঁছালাম বনি ক্যাম্পে। এখানে একটি বড় টাওয়ার আছে যার ওপর থেকে সুন্দরবনের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো চলো আমিও দেখব এবং তোমাদেরকেও দেখাবো। বহকি সবি জুবা হ্যাঁ হম হ্যাঁ হাজারো মেয়ে অব কি কমি জরা হ্যাঁ হর চিজ খাস হ্যাঁ অব হ্যায় জো হ্যায় ও সমা হ্যাঁ তুম রহ সকি তো রবা হ্যায় অব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায় তুম রহ সকে এসি জিত অব চাহে জিন্দগি এসি জিত অব চাহে জিন্দগি হ্যায়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে এই বড় যে টাওয়ারটা, আমরা ওর উপরে উঠে পুরো মানে রাউন্ডভাবে পুরো চারিদিকে জঙ্গলটা দেখতে পাবো। আর সবাই বলছে হরিণ টরিণ ওখানে দেখা যাচ্ছে, মানে ঘাস খেতে আসছে। আর বাঘটা খুবই ভাগ্যের উপর নির্ভর করে, বাঘটা দেখার উপর। তো দেখা যাক কী হয়। পনি ক্যাম্পের ভেতরে ঢুকে যেখান থেকে জঙ্গলের সীমানা শুরু, ওখানে একটি বড় তারের জাল দিয়ে ঘেরা ছিল। কারণ বাঘ যদি ঢুকে যায় সাধারণ মানুষের উপর আক্রমণ করে দিতে পারে। পাশেই রয়েছে একটি ভীষণ বড় পুকুর যেখানে বনের পশু পাখি জল খেতে আসে। দুর্ভাগ্যবশত একটি হরিণ এখানে জল খেতে এসেছিল, আর তোমরা আগে থেকেই দেখতে পাচ্ছ সকলে মিলে হরিণটাকে খাইয়ে যাচ্ছে। হরিণটা বলছে ভাই আমাকে ছেড়ে দে, প্রাণে বাঁচি। বনি ক্যাম্পে আসার যে মেন উদ্দেশ্য ছিল টাওয়ারের ওপর থেকে পুরো জঙ্গলটা দেখতে কত সুন্দর লাগে, তো চলো তোমাদেরকে এবারে টাওয়ারের ওপর থেকে পুরো জঙ্গলের ভিউ দেখাবো। সুন্দরবনের এই জঙ্গল 10,000 বর্গ কিলোমিটার ধরে বিস্তৃত, আর এত বড় জঙ্গল তোমরা বুঝতেই পারছো কোনোদিনও ঘুরে সম্ভব নয় পুরোটা দেখানো। তো এখান থেকে যে ভিউটা লাগছে অসাধারণ লাগছিল। বর্তমান যুগে যেখানে মানুষ গাছ কেটে বিল্ডিংয়ের পর বিল্ডিং বানিয়ে যাচ্ছে, সেখানে এ দৃশ্য বিরল। কিন্তু দুর্ভাগ্যবশত এত বড় জঙ্গলে আর মাত্র 96টি বাঘ অবশিষ্ট রয়েছে। নমস্কার, আমি সুন্দরবনের গাইড, আমার নাম পলাশ মণ্ডল। তো আজকের এই ম্যাডামরা সুন্দরী গাছের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছে। সুন্দরী গাছের সময় জিজ্ঞাসা করছে, এটা হচ্ছে সুন্দরী গাছ, সুন্দরী গাছের একটা বাচ্চা, সুন্দরী এই সাইডটা হচ্ছে বড় গাছ, ঠিক আছে, এটা হচ্ছে বড় সুন্দরী গাছ। সুন্দরবনে এখন প্রকৃতির যেসব জঙ্গলের মধ্যে সুন্দরী গাছ তো দেখা যায় না, মানে আর বিগত দিনে আয়লা বা বুলবুল হয়ে আপনার সেই গাছটা নষ্ট হয়ে গেছে। তার জন্যে এই গাছটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেশ হচ্ছে সলিড স্টেটভাবে ওঠে, সলিড স্টেটভাবে ওঠে, আর মানে বড় হওয়ার পরে আর কি দেখতে সুন্দর খুব ভালো লাগে। আর বন্ধুরা, এখান থেকে বনের খাঁটি মধু পাওয়া যায়, তোমরা ঘুরতে এলে নিশ্চয়ই সংগ্রহ করে নিয়ে যাবে, কারণ খাঁটি মধু খেতে খুবই অসাধারণ। আমরা যতই যেখানে যত খুশি ঘুরে বেড়াই, কিন্তু দিনের শেষে আমাদেরকে সেই পুরনো ফর্মে ফিরে আসতে হয়। আর আজকের মেনু ছিল ভাত, ডাল, মাখা মাখা করে কাঁকড়ার তরকারি, আলু ভাজা, মাছ ভাজা, সাথে চাটনি, পাঁপড়, আর সঙ্গে ছিল মিক্স সবজি। আর এগুলো পুরোটা যেখানে যাবে সেটা হচ্ছে বাঙালির বড় পেট। খাওয়ার শেষে আমরা আবার চললাম নতুন কোনো জায়গা দেখার উদ্দেশ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ বাঘ দেখা যাচ্ছে, কিন্তু সকলের ভাগ্যে এই দৃশ্য জোটে না। আর অনেক দূর থেকে জুম করে ভিডিওটা করার জন্য আমার কাছে ঠিক স্পষ্ট ভিডিওটা আসে না। আমরা প্রায় ছোটবেলায় শুনতাম সুন্দরবনে অনেকেই বাঘের হাতে মারা যায়,
কারণ তোমরা বুঝতেই পারছ এরা কতটা জীবন হাতে করে নিয়ে এদের জীবনযাপন করে। আর তোমরা যেখানে যাই করোক না কেন, ইন্ডিয়ান অয়েল কিন্তু তার ব্যবসা রম রমিয়ে চালিয়ে যাচ্ছে। সমুদ্রের মাঝখানে ভাসমাল তেল পাম্প খুলে নিয়ে বসে আছি। তেল দেয় না, মানে এখানে স্ট্যান্ড এটা, এখানেই থাকে তেল পাম্প। এটাই আমাদের ডক্টরের গ্রাম তেল পাম্পের কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, আমাদের রাস্তাতে যেমন তেল পাম্প থাকে তেমন এখানেও একটি মাত্র সমুদ্রের মাঝখানে তেল পাম্প। তো বলতে বলতে আমাদের খাওয়ার সময় হয়ে গেল। আজকে রাতের মেনু ছিল মাংস তরকারি এবং ভাত, কিন্তু আমরা আজকে মাংস দিয়ে মুড়ি খাচ্ছি। বুঝতেই পারছো বাঙালি রাত্রে মানে মাংস মুড়ি জমিয়ে খাবে। খাওয়ার শেষে একটা দারুণ চমক ছিল আমাদের জন্য। আমাদের যে রান্না করে এতদিন কষ্ট করে খাওয়াচ্ছিল আজ তিনি নিজের গলায় গান ধরবেন। গরু চড়াই চাচা মাঝে লোকে আমাদের রাঁধুনির গলায় গান শোনার পর আমরা ঠিক করলাম আজকে রাতে আমরা গানের আন্তাক্ষরী খেলব, কিন্তু বয়স্ক লোকরা ঘুমাবে বলে জেদ করছিল। আমরা ভেবে নিয়েছি আমরা নিজেও ঘুমাবো না আর কাউকে ঘুমাতে দেব না। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। सच पूछो तो मन को